যাদবপুরের ছাত্র মৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য। আজ মৃত ছাত্রের বাড়িতে গেলেন ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। রানাঘাটে গিয়ে কথা বলেন মৃত ছাত্রের পরিবারের সঙ্গে। র‍্যাগিং নিয়ে রাজ্যের প্রশাসনকে তীব্র নিশানা করলেন নওশাদ সিদ্দিকী। তার দাবি, প্রশাসন সজাগ থাকলে এরকম ঘটনা ঘটতো না। গতকালই মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের প্রতিনিধি দল, বিচারের আশ্বাস দেন তারা। সেই প্রসঙ্গে কটাক্ষের সুরে নওশাদ জানান, বকটুই কাণ্ডে মিহিলালকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিচার পাবেন, কিন্তু সেই মিহিলালই এখন বিজেপির ঝান্ডা নিয়ে ঘোরেন। মিহিলাল আমাকে মিহিলাল সেটা আমাকে বলেছিল, দিদি হ্যাঁ সব কিছু হয়ে যায়গা। মিহিলালও প্রচুর ভরসা করেছিল। মিহিলালের বাড়িতে আমি গিয়েছিলাম, দিদি বল দিয়া তো ইনসাফ মিলেগা। সেই মিহিলাল কিন্তু আজকে বিজেপির ঝান্ডা ধরে দাঁড়িতে হাঁটছে। তবে কিন্তু আমি চাইবো আমার ভাই যেন ইনসাফ পাই, কোনো রাজনৈতিক রঙের দরকার নেই। নদিয়ার শান্তিপুরের বাগ আচরা পঞ্চায়েতের ছাড়িগঙ্গায় রোগী নিয়ে আটকে গেল একটি নৌকা। ঘন্টার পর ঘন্টা ধরে মাঝ নদীতে বসেই সাহায্যের আর্জি যাত্রীদের। বাগ আচরা পঞ্চায়েতের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই ছাড়িগঙ্গায় প্রশাসনের অবহেলায় কার্যত পানাপুকুরে পরিণত হয়েছে। আর নদী পেরোতে গিয়েই বারবার বিপাকে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। ছবিটা শান্তিপুর বাগআচড়া পঞ্চায়েতের ছাড়িগঙ্গার। স্কুল, কলেজ, হাসপাতাল, যোগাযোগের যে কোনো ক্ষেত্রে ছাড়িগঙ্গায় বাগআচড়া পঞ্চায়েতের অন্যতম প্রধান ভরসা। তবে এই ভরসা ছাড়িগঙ্গায় অবহেলায় পানা পুকুরে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাড়িগঙ্গা পেরোতে গিয়ে রোগী নিয়ে মাঝপথেই আটকে গেল নৌকা। নৌকায় বসেই সাহায্যের আর্জি যাত্রী। আজ ভোর 5টায় একজন অসুস্থ রোগীকে নিয়ে শান্তিপুরে যাচ্ছিলাম, হঠাৎ নৌকা কচুরিপানার ভিতরে ঢুকে আটকে গেছে। আমরা এখন বেরোতে পারছি না, থানায় ফোন করেছিলাম, থানায় ফোন পাওয়া যাচ্ছে না। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 2000 মানুষের যোগাযোগের মাধ্যম হলেও ছাড়িগঙ্গা নিয়ে উদাসীন প্রশাসন। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের উপরই এটা আমরা বিভিন্ন জায়গায় জানানোর পরও শুরু হয়নি। ব্যাপারটা হচ্ছে আমরা সবে দায়িত্ব পেয়েছি, এবার আমরা আমাদের মতো চেষ্টা করব। ঘন্টার পর ঘন্টা মাছ নদীতে আটকে নৌকা, দীর্ঘ সময় পর ঘটনাস্থলে পৌঁছয় দুর্যোগ মোকাবিলা দল। তবে ছাড়িগঙ্গা সংস্কারে প্রশাসন উদ্যোগ না নিলে যে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা গ্রামবাসীদের। নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।